70 বছরের যুবক বিয়ে করার ইচ্ছে নিয়ে বিজ্ঞাপন দিয়েছেন একটি সংবাদ পত্রিকায়, আর তাতেই ইচ্ছুক পাত্রীরা সাড়াও দিয়েছেন। পাত্রীদের বয়স 24 থেকে 27-এর মধ্যে। পাত্রের এহেন ইচ্ছে প্রকাশ চমকে দিয়েছে সকলকে। বিজ্ঞাপনে লেখা রয়েছে, আরবিআই এর ম্যানেজার, অবসরপ্রাপ্ত পেনশনভোগী, কলকাতায় দ্বিতল বাড়ি রয়েছে। এক সপ্তাহে 70 বছরের পাত্রের এই বিজ্ঞাপনে হাজির হয়েছেন প্রায় 70 জন পাত্রী। কেউ তো আবার পাত্রের বাড়িতে গিয়েও দেখা করে এসেছেন। পাত্রের এমন ইচ্ছের কারণ যে অনেকেই জানতে চাননি তা নয়। যেখানে 70 বছরের যুবকের হাতে লাঠি থাকার কথা, সেখানে তিনি গাছকৌটো হাতে নেবেন? তবে তার পরিবার অর্থাৎ তার মেয়ে এবং জামাতা এই সিদ্ধান্তে তার পাশেই রয়েছেন। পাত্রের বক্তব্য, তার বয়সে এমন সঙ্গীত প্রয়োজন যে তার সঙ্গে সে বন্ধুর মতো থাকবেন এবং তার দেখাশোনা করবেন, আর তার জন্য সামাজিক স্বীকৃতি দিতে তিনি প্রস্তুত। কলকাতার বাগুইহুটির বাসিন্দা এই পাত্র বিজ্ঞাপনে তার ফোন নম্বরও দিয়ে দিয়েছিলেন, আর তাতেই ফোনের পর ফোন আসছে তার কাছে। তার বিজ্ঞাপন অনুযায়ী অবশ্য 50-এর মধ্যে পাত্রী চেয়েছেন পাত্র, তবে কম বয়সের পাত্রীরাই যোগাযোগ করছেন তার সঙ্গে। তবে পাত্রের এর আগেও বিয়ে হয়েছিল, তার স্ত্রী মারা গিয়েছেন, নাতনি পড়াশোনায় ব্যস্ত, আর তার মেয়ে এবং মেয়ে জামাই তাদের সংসার নিয়ে, তাই তার নিঃসঙ্গ জীবনে চাই সঙ্গী। চক্ষু লজ্জা ছেড়ে তার এই সাহস যে আগামীতে অন্যদেরও উৎসাহ কর দিতে পারবে তা বলা যেতেই পারে। তো কেমন লাগলো এই খবর? আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর নানান আপডেটের সঙ্গে আমি সৌমি থাকছি আপনাদের সঙ্গে। ধন্যবাদ।